টাকা পয়সা এতে দিয়েছিল 300 করে টাকা মাত্র ট্রান নিচে তারা ওই আমি এসেছে আপনি দিয়েছেন হ্যাঁ গেস্ট টাইপ চিনা পড়ছে গেস্ট যে দাদা কাজ করে কেমন আছে যার ফোন নাম্বার আছে না এই কোন অবস্থা আমরা খেতে পাই না ওরাই কিছু ট্রান নিয়েছে আপনাদের সবার কাছে এটাই অনুরোধ আপনারা যদি আসেন তাজপুরের দিকে তাহলে অবশ্যই প্রতিটি মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন এখানে যারা ছোট ছোট ধাবার মালিক বা ছোট ছোট ধাবার ওনার যারা আছে তাদেরকে যদি তাদের কাছ থেকে খাবার ছাড়া যদি কিছু এক্সট্রা মূল্য দিয়ে আপনারা তাদের হেল্প করতে পারেন আমরাও আমাদের সামর্থ্য মতন চেষ্টা করেছি আপনাদের সবার কাছে এই রিকোয়েস্ট এই অনুরোধ কারণ তাদের মুখ থেকেই জানতে পারলাম যে সরকারের কাছ থেকে তারা কিছুই সাহায্য পায়নি এখানে যারা ট্যুরিস্টরা এসেছিলেন তারা অল্প বিস্তর যা একটুখানি তাদেরকে সাহায্য করেছেন করেছেন তাই অনুরোধ সবার কাছে আপনারা আপনাদের সামর্থ্য মতন যতটা হয় হেল্প করার চেষ্টা করবেন একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন স্বাগত জানাই আমার চ্যানেলে ট্যুর উইথ দি সঞ্জীব বিশ্বাসে বন্ধুরা দীঘায় এসে আমরা মোটামুটি দীঘা সি বিচ দেখলাম ওসেনিয়া সি বিচ দেখলাম শঙ্করপুর সি বিচ দেখলাম মোহনা সি বিচ দেখলাম মোটামুটি সবই সি বিচ ইয়াসের কবলে ধ্বংসে পরিণত হয়েছে ভেঙে গেছে তো আজকে আমরা তাজপুরের উদ্দেশ্যে বেরিয়েছি একবার যাই গিয়ে দেখি তাজপুরের কি পরিস্থিতি চেষ্টা করব ওখানকার যদি কিছু অধিবাসী বা ওখানকার যারা হোটেল বা ধাবার ছোট ছোট ধাবার যারা কাজ করে বা যারা ওই ধাবাগুলোতে মানুষকে খাবার তৈরি করে দিয়ে তাদের প্রতিদিনের জীবিকা নির্বাহ করে তাদের কাছ থেকে জেনে নেব তাদের ইয়াসের কবলে তাদের কি অভিজ্ঞতা হয়েছে এবং তাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে চলুন বেরিয়ে পড়ি তাজপুরের উদ্দেশ্যে বন্ধুরা তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর আমার নতুন বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল বেল নোটিফিকেশনের অপশানটিকে অন করে দিতে ভুলবেন না তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে সবার আগে আপনারা তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনাদের মিস হবে না দীঘা এবং মন্দারমণির পরেই তাজপুর হল বাঙালির প্রিয় সমুদ্র সৈকত আর নিরিবিলিতে সময় কাটানোর দিক থেকে প্রথম পছন্দ এই তাজপুর হোটেল আর সমুদ্রের মাঝখানে যেখানে সবুজের সমাহার সেই সবুজ পেরিয়ে হলুদ সৈকতের মধ্যে এলেই আপনাকে মুগ্ধ করবেই করবে ক্লান্ত সপ্তাহের শেষে এক বা দুদিনের জন্য শান্তিতে নিরিবিলিতে বাঙালির অন্যতম পছন্দের জায়গা হল তাজপুর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার দীঘার অদূরেই তাজপুর সমুদ্র সৈকত অবস্থিত কলকাতা থেকে তাজপুরের দূরত্ব মোটামুটি 180 কিলোমিটার আর দীঘা থেকে তাজপুরের দূরত্ব মোটামুটি 18 থেকে 20 কিলোমিটার তাজপুর সি বিচে এসেছি এখানে ইয়াসের কবলে পুরো তাজপুর তছনছ হয়ে গেছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট হোটেল টাইপের করা ছিল যেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতন কাঁকড়া মাছ পমফ্রেট এগুলো যদি আপনারা গোটা কিনে নিয়ে ওদের কাছ থেকে কিনে আর কি ওদেরকেই দিতেন তো ওরা রান্না করে সেগুলো খাওয়ার ব্যবস্থা করে দিত তো সম্পূর্ণরূপে সেই হোটেলগুলো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এখন কয়েকজন দোকানদারের সাথে কথা বললাম তারা ইভেন এটাও জানালো যে তারা কোনো কাগজপত্র তাদের কোনো সার্টিফিকেট এগুলো বাঁচাতে পারেনি পুরো এই এরিয়াটা জলে ডুবে গিয়েছিল খুব মর্মান্তিক অবস্থা তাজপুর সি বিচ
পুরো নষ্ট হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি। এখানকারই এক ধাবার মালিকের কাছ থেকে জানতে পারলাম ইয়াসের বর্ণনা ও তার ফলাফল স্বরূপ। আসুন তার মুখ থেকেই জেনে নিই সম্পূর্ণ ব্যাপারটা। ত্রাণ কি দিয়েছে, মানে টাকা পয়সা কিছু দিয়েছে? না না না, টাকা পয়সা ইয়েতে দিয়েছিল 300 করে টাকা মাত্র। খুব তীব্র ঝড় ছিল না, হাওয়া বেশি নেই, জল জল হাওয়া হলে আমাদের কিছু হতো না। এখানে পুরো ডুবে গেছিল। এখন শৌচাগার ভিতরে কোনো কাজ না করলে না কোনো শৌচাগার কোনো ব্যবহার করা যাবে না, আর এইসব লাইট টাইট কোনো সব আর্থিং হয়ে গেছে বাবা। জল এখন আমরা ওই ইয়েটা 10-12 ঘন্টা মিনি চালালে মিষ্টি জল পাওয়া যাচ্ছে, কে 20-22 ঘন্টা এরকম করে মিনি চালালে জল উঠে মাটি থেকে। হ্যাঁ, মানে খাবার মতন আর কি, খাবার মতন বাবা। এরকম চলছে এখন সব। এখানে পুরো মানে এগুলো সব ডুবে গেছিল জলে? হ্যাঁ হ্যাঁ। আপনারা কোথায় ছিলেন? আমরা সরকার থেকে নিয়ে গেছিল নাকি? না না, সরকার থেকে কিছু ইয়ে করেনি। আপনাদের বাড়ি কোথায়, মানে এখানে? লাইট হাউসের কাছে। বাড়ি অবধি জল গেছিল না? ভাগ ভাগ করেছিল আর এখানে পালে এসছে সেখান থেকে। আর এখানে খুব মর্মান্তিক অবস্থা। এই জল নামলো কতদিন পরে? জল নেমে গেল 2-3 ঘন্টার পরে নেমে গেছে। ও মানে 2-3 ঘন্টার জলে এই অবস্থা? সর্বনাশ। 2-3 ঘন্টা পরে এত ধ্বংসের মুখেও এখানকার লোকেদের বাঁচার আশা তীব্র। তারা এখনো চেষ্টা করে চলেছে নিজেদের যতটুকুনি সম্বল আছে সেই সম্বলটুকুকে ভাঙিয়ে আবার তাদের নতুন করে ব্যবসা জীবিকা চালু করার। এতক্ষণ আপনারা দেখলেন এখানকারই এক অধিবাসী এক বাসিন্দার নিজের কথা। উনি নিজে বর্ণনা করলেন যে কীভাবে তাজপুর ধ্বংস হয়ে গেছে ইয়াসের জলের তোড়ে। হাওয়া এদের ঝড় এদেরকে খুব বেশি ক্ষতি করতে পারেনি, কিন্তু 2-3 ঘন্টার মধ্যে যে জল এসেছিল সেই জলেই তাজপুর পুরো ভেসে গিয়েছে। যাই হোক, এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, মানুষকে নতুন করে বাঁচার চেষ্টা করতেই হবে। প্রতিটা মুহূর্ত জীবনের একটা যুদ্ধ। তো দেখি, আমরা তাজপুর বিচে এসেছি, বিচটা তো খুবই সুন্দর, আপনারাও দেখুন। বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অনুরোধ করব ভিডিওগুলোতে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনাদের চেনা পরিচিতদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করতে একদম ভুলবেন না। তাজপুরের সমুদ্রে ভোরবেলায় সূর্যোদয় বা সন্ধ্যাবেলায় সূর্যাস্ত খুবই উপভোগ্য।
সমুদ্রের ধারে লাল কাঁকড়া চলাফেরা খুবই ভালো লাগে। তবে যত দিন যাচ্ছে এই কাঁকড়াদের সংখ্যা ততই কমে যাচ্ছে, আর তারপর প্রকৃতির এই রকম মারণ প্রহার একের পর এক ধ্বংসের সম্মুখে নিয়ে চলেছে। তাজপুর সি বিচ গ্যাসের প্রকোপে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সি বিচটা হয়তো কিছু হয়নি, কিন্তু সি বিচের সামনে যে ছোট ছোট হোটেলগুলো ছিল, ধাবাগুলো ছিল, প্রতিটা ধাবা হোটেল সব নষ্ট হয়ে গেছে। এখানকারই এক অধিবাসীদের কাছে শুনছিলাম, খুব বেশি না, 2-3 ঘন্টা জোয়ার হয়েছিল, 2-3 ঘন্টা জল এসেছিল, সেই জলে তোড়ে পুরো হোটেল, ব্যবসা, এখানকার অধিবাসীদের জনজীবন, প্রতিদিনের জীবন যুদ্ধ একেবারে ভোল পাল্টে দিয়ে গেছে। ধাবার ওই ভদ্রলোকের সাথে আরও কথা বলতে বলতে জানতে পারলাম যে 2014-15 সালে কাঁকড়াদের আনাগোনায় এই সমুদ্র সৈকত দূর থেকে লাল দেখাতো। সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসুন তাজপুর মোহনায়। পশ্চিমবঙ্গ সরকার থেকে তাজপুর মোহনাকে সুন্দরভাবে সাজানোর কাজ চলছে, কারণ পূর্ত বিভাগ, সেচ বিভাগ, এছাড়াও দীঘা, শঙ্করপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন একই উদ্যোগে লেগে চলেছে যে আগামী 1-2 মাসের মধ্যে দীঘা, তাজপুর এবং শঙ্করপুর সমুদ্র সৈকতকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, যাতে দর্শকেরা বা পর্যটকেরা এখানে এসে সেই দীঘার আনন্দ পুনরায় উপভোগ করতে পারে। বন্ধুরা, এইরকম আরও নতুন নতুন ঘুরে বেড়ানোর ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে, সবার আগে আপনারা তার নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। বন্ধুরা, আমি সঞ্জীব বিশ্বাস। ঘুরে বেড়ানোটা আমার একটা প্যাশন, তাই আমি চারিদিকে ঘুরে বেড়াই, আর আমার এই ঘোরার ভিডিওগুলো আমি এই চ্যানেলে পোস্ট করি আপনাদের জন্য। তাই আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল বেল নোটিফিকেশন অপশনটিকে অন করে দিতে ভুলবেন না। তাতে যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করব, তৎক্ষণাৎ আপনারা তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের মিস হবে না। আশা করি আপনারা তাজপুরের যে ধাবার মালিকের সাথে বা যে ভদ্রলোকের সাথে কথা বললাম যে তাদের গ্যাসের কি অভিজ্ঞতা ছিল, আপনারা সবই দেখেছেন, জানতে পেরেছেন। তো আপনাদের সবার কাছে এটাই অনুরোধ, আপনারা যদি আসেন তাজপুরের দিকে তাহলে অবশ্যই প্রতিটি মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন, এখানে যারা ছোট ছোট ধাবার মালিক বা ছোট ছোট ধাবার ওনার যারা আছে তাদেরকে যদি তাদের কাছ থেকে খাবার ছাড়া যদি কিছু এক্সট্রা মূল্য দিয়ে আপনারা তাদের হেল্প করতে পারেন, আমরাও আমাদের সামর্থ্য মতন চেষ্টা করেছি। আপনাদের সবার কাছে এই রিকোয়েস্ট, এই অনুরোধ, আপনারা যতটা পারবেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, একটু হেল্প করার চেষ্টা করবেন, কারণ তাদের মুখ থেকেই জানতে পারলাম যে সরকারের কাছ থেকে তারা কিছুই সাহায্য পায়নি। মানে এত বড় দুর্যোগ গেল, তাদের কারোর কাছে সরকারের কোনো অনুদানই আসেনি। এখানে যারা ট্যুরিস্টরা এসেছিলেন তারা অল্প বিস্তর যা একটুখানি তাদেরকে সাহায্য করেছেন করেছেন, এইটুকুনি তাদের মানে পাওনা ছিল আর কি, তো এইটুকুনি পেয়েছে।
তাই অনুরোধ সবার কাছে আপনারা আপনাদের সম্মুখ মতন যতটা হয় হেল্প করার চেষ্টা করবেন, একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা। অনেকটা সময় আমরা তাজপুরে কাটালাম। সত্যি কথা বলতে কি, সকালবেলা বেরিয়েছি, এখন প্রায় দুপুর গড়িয়ে বিকাল হওয়ার সময়। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা গাড়ি ঘুরিয়ে এগিয়ে চললাম হোটেলের পথে। দেখি হোটেলে আজকে কি মেনু করেছে, যদিও আমরা বলেছিলাম ইলিশ মাছের কিছু আইটেম তৈরি করতে। আজকে দুপুরের মেনু ইলিশ সরষে আর ইলিশ ভাপা। কিরকম খাচ্ছেন, রান্না কিরকম হয়েছে? ইলিশ মাছের তেল বেগুন দিয়ে। কত করে নিল ইলিশ মাছ? 700 টাকা কিলো। মানে গোটা ইলিশ কিনে? আচ্ছা, গোটা ইলিশ হোটেল থেকেই কিনে হোটেলেই রান্না করতে দেওয়া হয়েছে। 700 টাকা করে কিলো নিয়েছে। বাজারে কত করে বিক্রি হচ্ছিল? এক একটা ইলিশ কত? কটা ইলিশ নিয়েছিল? দুটো ইলিশ নিয়েছিল, দুটো মিলিয়ে 900 টাকা। ঠিক আছে, তাহলে হোটেলে বলতে হবে রিজনেবল খাবারের দাম নিয়ে। মানে অন্যান্য হোটেলে কী হয়, খাবার ওরা যা মিল দেবে সেটাই খেতে হয়। এখানে আপনি বাজার করে দিলেও, যেমন আগে বলেছিলাম যে এখানে বাজার করে দিলেও ওরা করে দেয়। তো এদের নিজেদের ইলিশ মাছ কাঁকড়া সবই আনা আছে, এদেরকে এদের থেকেই কিনে এদেরকে দিয়ে দিলে এরাই রান্না করে দেয়। আচ্ছা, ওকে বন্ধুরা, আজকের মতন তবে এখানেই বিদায় চেয়ে নেব। আবার দেখা হবে নতুন কোনো ট্যুরে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। নমস্কার।